কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা। কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা। বলি কথা শুনি স্মৃতি, কখনো বেদনার কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মালায় কত উচ্ছ্বাস। সুখ আর দুঃখ এসো করি পারাপার, আমি তুমি আর আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে আছে নিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। এই গানটা 2000 সালে করেছিলাম, রেকর্ড 6 বছর হয়ে গেল। খুব সুন্দর, খুব সিম্পল রোমান্টিক গান। যাই হোক, হিন্দি গানের ব্যাপারে তোমার কাছে জানতে চাইব, হিন্দি গান করো? হিন্দি গান খুব ভালো লাগে, তবে ঠিক এখন যে ধরনের হিন্দি গান শুনি, বেশিরভাগ যে ধরনের হিন্দি গান শুনি, সব ধরনের এই সময়ের সব হিন্দি গান আমার ভালো লাগে না। এই সময় হিন্দি গান একটু বেশি মাত্রায় ওয়েস্টার্নাইজড হয়ে যেতে চেয়েছে, বাট এখন যে ধরনের হিন্দি গান, মানে আমি এই কন্টেম্পোরারি হিন্দি গান খুব একটা সব গান আমার ভালো লাগে না, কারণ আমি একটু যেরকম মানসিকতার মানুষ, আমার খুব হার্ড গান বাজনা পছন্দ না। এখনকার বেশিরভাগ হিন্দি গান আমার খুব হার্ড মনে হয়, মানে সে গান মনের ভেতরে যতটা না শান্তির প্রলেপ দেয়, একটা বুকে ঘুষি মারে বেশি, মানে গান শরীর, হ্যাঁ মানে শরীরে বাউন্স করে বেশি। আমার শরীর দিয়ে গান বাজনা, বেশি শরীরের গান বাজনা আমার ভালো লাগে না। হিন্দি গান তো এই মুহূর্তে যা, তুমি যেটা বলছো এগুলো তো অ্যাকচুয়ালি নাচগুলোকে, হ্যাঁ এবার আমার কথা হচ্ছে নাচগুলো, এই যে খুব সত্যি কথা বললেন যে বেশিরভাগ গান শুনে আমার মনে হয় যে বেসিক্যালি একটা নাচকে সাপোর্ট দেওয়ার জন্য গান বাজনা তৈরি হচ্ছে। ঠিক আছে, কথা হচ্ছে যে হিন্দি গানের একটু বুঝিয়ে দেবে যে তুমি যে কোনটা, মানে ডিফারেন্সটা যেটা বলতে চাইছো, মানে এখন ডিফারেন্স অত পণ্ডিত মানে, তবু আমি বলছি মানে পুরনো হিন্দি একটা ভালো, মানে লিরিক্স তোমার, আমার লিরিক্স ভীষণ ভালো লাগে, হ্যাঁ লিরিক্স আমাকে ভীষণ ভাবে ভাবায়। মানে এই সময়কার হিন্দি গানের যেটা সব থেকে বড় দৈন্য দশা যেটা, সেটা সুরের দিকেও হয়তো অতটা নয় যতটা লিরিক্সের দিকে, তার অনেক কারণ আছে। কারণ আগে তো হিন্দি ছবির গান লিখতেন শায়েররা বা যারা কবি, এখন হিন্দি ছবির গান যারা লেখেন তারা কেউ শায়ের বা কবি নন। আমি তো অন্তত তাদেরকে, মানে কেউই, আমরা কেউই মজরু সুলতানপুরি বা গুলজার বা শাকিল মাদানির জায়গায় তাদেরকে বসাতে পারবো না। জাভেদ আখতার বা জাভেদ আখতার সেই প্রজন্মের শেষ মানুষ যার, যার মধ্যে যিনি অ্যাকচুয়ালি বেসিক্যালি শায়ের এবং গান লিখছেন, কিন্তু তাকে বাদ দিলে আমি খুব উল্লেখ্য আর কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু মানে আমি যেমন, মানে পুরনো একটা এখন, হ্যাঁ মানে তুম মগে হো চরাগো সে লো জা রহি থি, এই যে কথাটা আঁধি, আঁধি ছবির গান ছিল, তুম আ গয়ে হো নূর আ গয়া হ্যায়, নূর মানে পৃথিবীর আলো, যে আলো আলো হ্যাঁ ছড়িয়ে পড়ে, নহি তো চরাগো সে লো জা রহি থি, লো মানে প্রদীপের শিখা, চরাগ মানে প্রদীপ, এই যে, এই যে চরাগো সে লো জা রহি থি, এই যে সিমিলি, হ্যাঁ সিমিলিটা, এর যে একটা অদ্ভুত লিরিসিজম ছিল, এই লিরিসিজমটা এখনকার হিন্দি ছবির গানে, মানে আমি, আপনি আমাকে এই সময়, মানে তুমি এই সময়কার ছবির গানের কথা বলতে বলছো, আমি মানে কিছুদিন আগে একটা গান শুনলাম, মানে সুরটাও আমি গেয়ে শোনাতে পারবো, কি রেইন ইজ ফলিং ঝমাঝম ঝম লড়কি নে আঁখ মারি গির গয়ে হাম। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে যে
একটা সময় ছিল, মানে এটা আমরা হয়তো হাসছি এখন, কিন্তু এটার পেছনে কিন্তু খুব দুঃখের একটা জায়গা আছে। মানে কারা কারা, হ্যাঁ মানে কারা কারা গান লিখেছেন এবং কি ধরনের হিন্দি ছবির গান, আমি বলছি খুব সে অর্থে খুব স্ট্যান্ডার্ড কমার্শিয়াল হিন্দি ছবির গান, কিন্তু লিরিক এক একটা লিরিকের লাইন উঠে দাঁড়িয়েছে এত অসাধারণ। ক্যাবারে ডান্স যেগুলো ছিল সেখানেও যে সেখানেও খুব এলেবেলে লাইন লেখা হয়নি কোথাও, হ্যাঁ খুব এলেবেলে লাইন কিন্তু কোথাও লেখা হয়নি, ঠিক আছে, কারণ যারা গান লিখেছিলেন তারা একটা জায়গার পরে কিন্তু কেউ কম্প্রোমাইজ করেনি। আচ্ছা হিন্দি এই যে সুর যারা করতেন কাকে, মানে একদম কালোত্তীর্ণ এবং আরে বাবা একে একটা নাম তো বলা যাবে, অনেক নাম বলতে হবে, একজন আমি বলবো, মানে প্রথমেই তো বলবো মদন মোহনের কথা বলবো, আমার মানে মদন মোহন একদম কি বলবো, আস একটা দেখি মানে তুম জো মিল গয়ে হো তো ইয়ে লাগতা হে কে জাহান মিল গয়া। ব্রহ্মচারী গান ছিল, হ্যাঁ মদন মোহন ছিলেন, নওশাদ ছিলেন, কিছুদিন আগে মারা গেলেন, নওশাদ কিছুদিন আগে মারা গেলেন, এস ডি বর্মন ছিলেন, শঙ্কর জ্যাকিশন ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারালাল ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারালাল তো আমার মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস, এবং সবশেষে একজনের কথা বলতেই হবে আড়ি বর্মন, রাহুল দেব বর্মন, মানে উনি সব কিছু একদম এইরকমভাবে যেখানে যা যা ছিল একদম পুরোটাকে একসঙ্গে বুকে জড়িয়ে ধরেছিলেন, এবং রাহুল দেব বর্মনের মতো এত কালার তার মিউজিকে, এত কালার আমাদের রাগ সঙ্গীত, ল্যাটিন আমেরিকান পারকাশন, ফোক, কি না কি তিনি অ্যাসিমিলেট করিয়েছেন নিজের গানে। কখনো মনে হয়নি যে উনি আরোপ করেছেন, না আরোপ না, পুরো জিনিসটার বাংলা একটা কথা আছে না, আত্মীকরণ, হ্যাঁ অর্থাৎ আমি নিতে পারি অনেক কিছু কিন্তু নিয়ে আমি আমার গানের মধ্যে, আমার গানের পালসের মধ্যে সেটাকে মেশাবো কী করে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ মানে এটাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তার এটা কোত্থেকে এসছে আমরা সবাই জানি, একদমই পাশ্চাত্য একটা মিউজিক একজন কম্পোজারের বিখ্যাত একটা কম্পোজিশন থেকে এসেছিল, কিন্তু কথার সঙ্গে পড়ে সুরটা যখন আমাদের কানে এসছে একবারও কি মনে হয়েছে একটা বিদেশি গান শুনছি? না 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 না, সেটাই তো নিয়ম, সেটাই নিয়ম, সব সময় সব যুগে তাই হয়েছে, মানে রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেই হয়েছে, ধনধন্য পুষ্প ভরা আমরা যখন শুনেছি তখন কি তখন বুঝতে পাচ্ছি ডিএল রায় কিন্তু নিশ্চয়ই কোনো সাহেবের কোনো বাজনা বা কিছু শুনেছে, ফুলে ফুলে ঢলে ঢলে পুরানো সেই দিনের কথা, সবই তো তাই না, সবই তাই, কিন্তু একবারও কি মনে হচ্ছে না? আসলে আসলে কি জানেন তো, আসলে হচ্ছে আপনি মিউজিকটা স্পিরিটটা ধরতে পেরেছেন কিনা, সেটা যদি আপনি ধরতে পেরে থাকেন, আপনি যদি মিউজিকের পালসটা বুঝতে পেরে থাকেন, তাহলে সেটা হিমালয়ে তৈরি হোক আর সেটা আফ্রিকার জঙ্গলে তৈরি হোক। আরডি বর্মনের একটা গান ফেভারিট, একটা গান, একটা তো অসংখ্য গান আছে, कुछ तो लोग कहेंगे का काम है कहना। हिंदी ছবিতে গেয়েছো? না আজ অবধি হিন্দি ছবিতে গান গাইবার সুযোগ এখনো আসেনি। আসলে একটা কথা বলি, হিন্দি ছবিতে গান গান গাওয়ার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, সেই যুদ্ধক্ষেত্রটা কিন্তু আরো অনেক বড়, বোম্বেতে গিয়ে যদি হিন্দি ছবির গান গাইতে হয় তাহলে কিন্তু নিজেকে আরো অনেক বেশি হার্ডলস টপকে যেতে হবে, হ্যাঁ সেটা তো আসান না। এখন তোমার কাছে যেটা আমার দেশ সম্পর্কে মানে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইবো, আমাদের ওখানের কার কার গান তোমার ভালো লাগে? আমি প্রথমে একটু মার্জনা চাই নেবো দিদি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের শিল্পীদের গান শুনেছি, সবার গান কিন্তু সমানভাবে শোনার আমার সুযোগ হয়নি। আমি এই সময় যারা এই প্রজন্মে যারা রবীন্দ্রসঙ্গীত মূলত যারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন তাদের সঙ্গে গান গেয়েছো? তাদের সঙ্গে গান গেয়েছি এবং তাদের কয়েকজনের গান আমার ভীষণ প্রিয়, যেমন মিতা, মিতার গান আমার ভীষণ ভালো লাগে, মিতা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বলতে, তো মিতার গান ভীষণ ভালো লাগে, ইফফাত আরা খান ওনার গান ভীষণ ভালো লাগে, অদিতি মহসিন রয়েছেন ওনার গানও ভীষণ ভালো লাগে। আরেকজন শিল্পীর গান আগেদের মধ্যে তো সঞ্জিদা খাতুন রয়েছেন এবং ফাহমিদা খাতুনের গান তো আমি বললামই, আরেকজন শিল্পীর গান আমি অনেকদিন আগে শুনেছিলাম, উনি মূলত লোকসঙ্গীত গান, আমার দারুণ ভালো লেগেছিল, সেটা হচ্ছে কিরণ চন্দ্র রায়। আচ্ছা হ্যাঁ মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম ওনার গান শুনে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে শুনেছিলাম ওনার। আচ্ছা এবং ব্রিলিয়েন্ট লেগেছিল ওনার গান। এবং আরেকজনের গান শুনেছিলাম, লালন ফকিরের গান করেছিলেন, লালন গীতি শুনেছিলাম ওনার গলাতে, মহিলা নাম ফরিদা পারভিন, হ্যাঁ একটু মার্দানা স্টাইলে গান করতেন, গলার টিম্বারটাই একদম অন্যরকম, ব্রিলিয়েন্ট, শি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, আমার অনেক অনেক গান ইনফ্যাক্ট আমি ওর ক্যাসেট করে এনেছিলাম আমার এক বন্ধুর থ্রু দিয়ে, ক্যাসেটগুলো একজন চুরি করে নিয়ে চলে গেল, জানেন কি বলবো,
তো যাই হোক, সেটা দুঃখের কথা, আমার কোথাও জোগাড় করতে হবে, মানে না সেটা আমরা মানে আমি চুরি করে নিয়েছি যে ফরিদা পার মানে একজন ক্লেপটোম্যানিয়াকের খপ্পরে পড়ে আমি আমি ক্যাসেটগুলো খাড়ালাম আর কি। কিন্তু অনবদ্য লেগেছিল ওনার গান, এবং ওই দুজন শিল্পী কিরণ চন্দ্র রায় এবং ফরিদা ফরিদা পারভিন, এদের দুজনের গান ভীষণ ভালো লেগেছিল। আর এদের গান শুনেছি পরবর্তী সময় আরও বেশ কয়েকজনের গান এখন অনেক চ্যানেলের ভেতর দিয়ে আমাদের এখানে আসছে, তাদের অনেকের গানের দিকে একটু একটু নজর রাখছি, আমার খুব ভালো লাগে। যেমন এই যে মেয়েটি বাংলা বলে একটি ব্যান্ড আছে বোধহয় ওদের সঙ্গে, একটু ফর্সা মতো শর্ট হাইট মেয়েটি যে ওই গানটা গেছে তোমার ঘরে বাস করে, হ্যাঁ অনেকদিন পরে একটা গান শুনে একদম নড়ে গেছি একদম, ঠিক আছে, এটা খুব ভালো লেগেছে। মানে এই অনুষ্ঠান যদি উনি দেখে থাকেন, মানে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাখলাম এই অনুষ্ঠানের থ্রু দিয়ে, মানে আরো অনেক গান শোনা এবং আমি আরো অনেক গান আমরা মানে আমি কেন আমার ওনার আরো অনেক অনুরাগী আছেন এখানে, আমরা আরো অনেক গান শুনতে চাই ওনার গলা থেকে, সেটা বলে রাখলাম আর কি। এই যে সব চ্যানেলগুলোতে বা আজকাল গান শুনতে গেলে গানটা দর্শনের বস্তুও বটে, এই ব্যাপারে তোমার কি মতামত? আপ টু আ সার্টেন এক্সটেন্ট কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আপ টু আ সার্টেন এক্সটেন্ট কোনো কিছুরই কোনো প্রবলেম নেই। আমাদের যে ধরনের গান বাজনা আমরা করে থাকি সেই ধরনের গান বাজনার মধ্যে কিন্তু আমরা কিন্তু আমাদের গান বাজনার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের গান বাজনার অনেক চরিত্রগত পার্থক্য আছে। আমি আজকে যদি একটা আফ্রিকান উপজাতির ভেতরে যাই, কোনো একটা একটা ট্রাইবাল কোনো একটা মিউজিক শুনতে গেলাম, সেখানে মিউজিক তাদের শোনার সঙ্গে তাদেরকে দেখার একটা ব্যাপার আছে, কারণ তাদের গানটা অনেক বেশি শরীরই হয় আমি মনে করি, ঠিক আছে, সেখানে একটা ভিজুয়াল অ্যাপিলের একটা ভীষণ প্রয়োজনীয়তা আছে, একটা বিশেষ পরিবেশের মধ্যে একটা ভিজুয়াল অ্যাপিল থাকে একটা গান, এবং একটা গানের অ্যাপিলের সঙ্গে ভিজুয়াল অ্যাসপেক্টটাও জড়িয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমি আমরা যে ধরনের গান করি সেই ধরনের গানের মধ্যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি, এক যদি না কনসিয়াসলি ব্যাপারটাকে করা হয় যে হ্যাঁ আমি একটা ভিজুয়াল তৈরি করব বলে আমি একটা গান কম্পোজ করলাম, তাহলে কোনো অসুবিধা নেই। ছবিতে কি গানের পিকচারাইজেশন হয় না? নিশ্চয়ই হয়। আমি ভূতের রাজা দিল বর কি আমি পিকচারাইজেশন দেখিনি? তখন কি গানও দেখিনি পিকচারাইজেশন দেখিনি? তার দুটোই দেখেছি, আমার দুটোই ভালো লেগেছে। গণ্ডগোলটা কোথায় হয় বলতো? গণ্ডগোলটা হয় কলকাতাতে অনেক ক্ষেত্রে দেখেছি। ধরো তুমি গানটা গাইলে, এবার গানটার একটা ছবি তোমার মনের মধ্যে এসে গেল, তুমি যে এই যেই যেই তোমাকে বলবো যে তুমি এই গানটা গাও, সেই গান তোমার ছবিটা তার ভেতর থাকবে। এইবারে একজন বললো যে কোম্পানি বললো যে আমি মিউজিক ভিডিও বানাবো, একজন মিউজিক ভিডিও বানাবার দায়িত্ব নিল, গণ্ডগোলটা হলো এইখানে, বলে যে আপনার সব ছবির শুটিং হয়ে গেলো, আপনি একদিন একটু লিফ দিয়ে দিন অমুক তমুক। তারপর একদিন ফোন করে বললো যে আপনি একটু মিউজিক ভিডিওটা দেখে জানেন। মিউজিক ভিডিওটা দেখতে গিয়েই তো দেখলাম সর্বনাশ, মানে আমি যাচ্ছি ওই দিকে, আমি ভাবছি ওই মানে আমি ভাবছি যে এখানটা আমি হেঁটে যাচ্ছি, যে ভিডিও ফিল্মটা বানিয়েছে সে আমাকে একটা হয়তো একটা 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 বিয়েতে তুলে দিল, একটা একটা ক্রুজে তুলে দিয়েছে, ঠিক আছে, আমি হয়তো ভাবছি যে এখানটা আমি দাঁড়িয়ে আছি, ভিডিও মেকার আমাকে দৌড় করাচ্ছে সেখানটায়, আমি হয়তো ভাবছি এখানকার এইখানে সুরের রংটা লাল, ও সেটাকে ভাবলো কালো, ঠিক আছে। এই যে চিন্তাভাবনার যখন ফারাক হয়ে যায় তখন যে মিউজিক ভিডিও তৈরি হয় তখনই সর্বনাশের সূত্রপাত। মানে এইখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে মিউজিক ভিডিও বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যা দেখি আমাদের এখানে এখনও পর্যন্ত, দু একটি বিক্ষিপ্ত কাজ বাদ দিলে সেগুলো বেশিরভাগই হচ্ছে খুব পুয়োর চিন্তাভাবনা থেকে তৈরি করা, অর্থাৎ বেসিক্যালি সেটা একটা প্রোমো হিসাবে তৈরি করে দেওয়া। ওর গান তলে একটা টাইটেল দেখা যাবে, ওর গানটা পেছনে শোনা যাবে। আর আজকাল একটা কথা চলে যে একটা মডেল নিয়ে নিন না, মানে স্যুটকেসেও মডেল, টেলিফোনেও মডেল, ঠিক আছে, গাড়িতেও মডেল, গানেও মডেল, ঠিক আছে, মানে সব কিছু মডেল দিয়ে তো আজকাল ব্যাপার, ঘড়িও বিক্রি করছে মডেল, ঠিক আছে, সাবান মডেল, গানও মডেল, মানে গানটা তো জাস্ট নাথিং বাট ওই ব্যাপার জায়গায় ওইখানে এসে গেছে। তো যে সব কিছু মডেল দিয়ে করাবার একটা প্রবণতা হয়ে যে গণ্ডগোলটা, সেই গণ্ডগোলের ভেতর থেকে আপনার মনের মধ্যে যে গণ্ডগোল মানে কনফিউশন, সেখান থেকেই তোমার প্রশ্নটা, ঠিক আছে, তোমার ভেতরেও যে এই জিনিসটা একটা খিচখিচানি রয়েছে আমারও রয়েছে, ঠিক আছে, এবং আমরা ওটা নিয়েই আলোচনা করছি। মানে কোনো দিনই এই প্রশ্নের উত্তরটা হয়তো ঠিক 100% এমনভাবে তোমাকে দিতে পারবো না তুমি স্যাটিসফাইড হবে, বা তোমার প্রশ্নটা শুনে আমারও ভালো লাগবে না, এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা চলতেই থাকবে, ঠিক আছে, সেটা ঠিক। আসলে যতগুলো সবগুলো চিন্তা যদি এক জায়গায় মেশে ঠিকভাবে জেল করে তাহলেই একটা ভালো কাজ হতে পারে, সেক্ষেত্রে একটা দুর্দান্ত ভালো মিউজিক ভিডিও তৈরি হতে পারে, সেক্ষেত্রে একটা দুর্দান্ত ভালো মিউজিক ভিডিও তৈরি হতে পারে।
কিন্তু যে ভিডিও করছে সে যদি মিউজিকটা না বোঝে দাদা তাহলে কি বাংলা গানের ক্ষেত্রে কেন হচ্ছে না বলো তো? এই যে বাংলা গান এখনো দুয়োরানি, বাংলা গানটা এখনো দুয়োরানি তো এখানে, মানে আমি নিজে যেটা আমার মনে হয়েছে বাংলা গানের প্রতি অসম্মান অযত্ন সেটা যদি কেউ দেখিয়ে থাকে তাহলে কিন্তু বাঙালিরাই দেখিয়েছে। ঠিক আছে, বাঙালিরাই কিন্তু বাংলা গানের অনুষ্ঠানে দুটো বাংলা গান হওয়ার পরে হিন্দি হিন্দি বলে চিৎকার করে। পৃথিবীর অন্য কোনো প্রান্তে গেলে আমাকে এখানে আমাদের কলকাতাতে আমাদের একজন অগ্রজ শিল্পী আছেন উৎপলেন্দু চৌধুরী, উৎপলদার পরিচয় আপনি জানেন। উৎপলদা আমাকে একবার বলেছিলেন যে শ্রীকান্ত তুই গুজরাটে যা, গুজরাটে তুই আহমেদাবাদে গিয়ে তুই একটা রাত চার মাসার মোড়ে একটা গুজরাতি ফোক গান গা, তোকে সবাই কোলে তুলে নাচবে। তুই কেরালাতে যা, ত্রিবন্ধমে গিয়ে একটা কেরালের একটা ফোক গান কর, তারা নাচবে। তুই কাশ্মীরে যা, তুই কাশ্মীরি একটা গান কর, তোকে সবাই মাথায় তুলে নাচবে। তুই নর্থ ইস্টে যা, তুই গুয়াহাটিতে দাঁড়িয়ে একটা বিহু গান কর, তোকে মাথায় তুলে নাচবে। কিন্তু কলকাতায় একটা চার রাস্তার মোড়ে একটা বাংলা গান গা, তুই প্যাক খেলেও খেতে পারিস। আমি তুমি খেতে পারিস, তোকে হয়তো নামিয়ে দিতে পারে, হয়তো হয়তো সেটা বলে দাঁড়া একটা হিন্দি গান করুন। ঠিক আছে, এই যে বাংলা গানিকে বাংলা গানকে ক্রমা মানে আমি দেখেছি এটা দীর্ঘদিন ধরে মুখে এদিকে কিন্তু চোখে জল মানে চোখের চোখ জলে ভাসিয়ে দিচ্ছে। বাংলা গান মনে গেল, বাংলা গানের কথা ভেবে রাত্রে ঘুম হচ্ছে না লোকের। ঠিক আছে, কিন্তু সেই লোকটাই যখন অনুষ্ঠানে গান শুনতে যায় দুটো হিন্দি গানের স্লিপ পাঠায়, কোনদিন বাংলা গান আর না বিনা নানা রকম ফিরিস্তি দেয়। এই আজকাল ভালো বাংলা গান হচ্ছে না বুঝলেন তো, আগেকার দিনে কিছু ভালো গান ছিল তো কেন বাংলা হচ্ছে না। তারপরে যখন লোকটাকে একটু চেপে ধরে প্রশ্ন করি দেখি যে সে এই সময়কার কোনো গানই প্র্যাকটিক্যালি শোনেনি। সেই লোকটা সকাল থেকে রাত্রি অবধি টেলিভিশনে শুধু সিরিয়াল দেখে এবং সে বাংলা গান নিয়ে আলোচনা করতে যায় এবং ভালো বাংলা গান হচ্ছে না বলে আবার দুটো জ্ঞান দেয় সেই ধরনের। এবং এরম ধরনের লোক এত বেশি এখন যে মুশকিলটা হচ্ছে যে এবং এই এদের মন্তব্য আবার সব থেকে এটা এটা বলি এটা বলতে আমার খুব খারাপ লাগছে, এই মন্তব্যগুলো অনেক গণমাধ্যমে খুব ফলাও করে ছাপা হয় বা টেলিকাস্ট করা হয়। আমি যেই সময় দাঁড়িয়ে আছি মানে এই সময়ের গান মানে এই সময়ের সমকালীন বাংলা গানকে আমি বলছি এদের সম্বন্ধে এই গানের সম্বন্ধে যত রকম অ্যাডভার্স কমেন্ট আমি ইদানিং শুনি আমার মনে হয় না পৃথিবীতে কোনো দেশে এই জিনিসটা হয় যে যে সময়কার গান বাজনা সেই সময় লোকজনই বলছে জঘন্য হচ্ছে না শুনি বলে দিচ্ছে, এটা পৃথিবীর কোনো জায়গায় হয় বলে আমার মনে হয় না। সো এইটা খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। এইগুলো যদি ঠিক জায়গায় থাকতো, এই ইম্পেটাসগুলো যদি থাকতো তাহলে হয়তো একটা সত্যিকারের ভালো বাংলা গানের ভিডিওর একটা প্রশস্ত ক্ষেত্র হয়তো অনেক দিন আগেই তৈরি হয়ে যেত। সেটা না হওয়ার এটাও কিন্তু একটা কারণ, মনস্তাত্ত্বিক একটা কারণ আছে আমি অন্তত মনে করি। ফাইন্যান্সটাই সব বাংলাদেশ এই দেশ বা এই কথাটার মানে কি তোমার কাছে? বাংলাদেশ বলতে আমার ছোটবেলায় যে ছবিটা ভাসতো যে আমাদের যেখানে শামসিদ্দিক গ্রামে আমার দাদুদের বাড়ি ছিল সেখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে নৌকো করে যেত, এটা আমার কাছে খুব থ্রিলিং লাগতো যে একটা বাড়ি থেকে জলের মধ্যে ছিল আর কি। হ্যাঁ, এক বাড়ি থেকে আরেক বাড়িতে নৌকো করে যেতে হতো এবং সেই ডাকাত আসতো, আগে ঘোষণা করে দিই যে আমরা আজকে অমুক বাড়িতে ডাকাতি করতে যাচ্ছি এবং সেগুলো ছোটোবেলায় শুনতাম, খুব রোমহর্ষক ঘটনা লাগতো। কিন্তু একটা খুব সুন্দর ছবিও মনের ভেতর আঁকা হতো, মানে বাংলাদেশে যাওয়ার এত গল্প শুনেছি বাংলাদেশের এবং আমার এত বন্ধুবান্ধব সবাই বাংলাদেশ গেছে, এই আমি হত ছাড়া এখনো গিয়ে উঠতে পারলাম। তো হয়তো অদূর ভবিষ্যতেই আমি যাব, আমার মানে আবার যেতেই হবে কারণ আমি প্রচুর গল্প শুনেছি, এত গল্প শুনেছি এবং বাংলাদেশের সত্যি কথা বলতে কি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দু একটা জায়গায়। সেটা বলি, সেটা হচ্ছে যে ইংল্যান্ডে গান করতে গেছিলাম 2003 সালে, আমরা টুটিং বলে লন্ডনের একটা জায়গাতে টুটিং বলে একটা জায়গা আছে সেখানে গান করতে গেছিলাম এবং টুটিংয়ে একটা একটা স্কুলের একটা অডিটোরিয়ামে ছোট্ট একটা জায়গায় একটা আমাদের গানের অনুষ্ঠান হয়েছিল। সেখানে যারা শ্রোতা ছিলেন তারা প্রায় সবাই বাংলাদেশের মানুষ ছিল। আমার গিয়ে এখানে গিয়ে মনে হলো যে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশেই এসে গেছি, মানে আমার বাংলাদেশে মানে ওখানে গান করার পরে মনে হলো যে আমি ঢাকাতেই বসে আছি সত্যি কথা বলতে। ঠিক আছে, মানে পুরো পরিবেশটাই আমার মনে হতো যে ঢাকা, মানে আমি ঢাকা না গিয়েই ঢাকা চলে গেলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা খুব ভালো লেগেছিল এবং মানুষের পালসটা বোঝা যায় খুব ভালো। ঠিক একই রকম অভিজ্ঞতা আমার গত বছর হয়েছে, আমরা অস্ট্রেলিয়া গেছিলাম গান করতে, সিডনি এবং মেলবোর্ন শহরে আমাদের অনুষ্ঠান ছিল, ফেরবার সময় আমরা সিঙ্গাপুরেও একটা অনুষ্ঠান করেছি। এখানে যারা আমাদের গান শুনতে এসেছিলেন তাদের একটা বিরাট সংখ্যার মানুষ কিন্তু ছিলেন বাংলাদেশের মানুষ এবং আমি একটা কথা বলতে আমার খুব ভালো লাগবে,
যে আমার মনে হয়েছে বাংলাদেশের যারা শ্রোতা ছিলেন, শ্রোতা বন্ধু যারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলে যে সমকালীন বাংলা গান, বিশেষ করে কলকাতায় যে গানের কাজ প্রতিনিয়ত চলছে প্রতিদিন, বাংলাদেশের মানুষ সে গানের খবর অনেক বেশি রাখেন কলকাতার লোকের থেকে। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি নিজে হয়তো শিগগিরই যাবে, তার আগে তোমার এই অনুষ্ঠানটা চলে যাবে, হ্যাঁ, তুমি আমাদের দর্শকদের জন্য একটা গান গেয়ে দাও। গানটার আগে আমি তোমার কাছ থেকে অনেক ধন্যবাদ তোমাকে। না না, এটা ধন্যবাদের কোনো ব্যাপার না, কথা বলতে ভীষণ ভালো লাগলো। মানে তোমার ভেতর দিয়ে মনে হয় বাংলাদেশের সঙ্গে কথা বলা, মানে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, গঙ্গা আমার মা, পদ্মা